দল বিরোধী কাজের অভিযোগ। এবার মালদহের 5 নেতাকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। রাজ্য নেতৃত্বের নির্দেশেই এই সিদ্ধান্ত জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতারা। নির্বাচনী প্রচারে গিয়ে বারংবার মালদহবাসীর কাছে ভোট প্রার্থনা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কেন এত বছর মালদহে তৃণমূল বঞ্চিত হলো সেই প্রশ্নও তুলেছিলেন। সেই সঙ্গে আশ্বাস দিয়েছিলেন বিপদে আপদে পাশে থাকার। সেই ভোকাল টনিক কার্যত ম্যাজিকের মতো প্রভাব ফেলেছে ভোটের বাক্সে। 21-এর নির্বাচনে মালদহের 12টির মধ্যে 8টি আসন পেয়েছে শাসক দল। তা সত্ত্বেও ওই জেলায় 5 নেতার বিরুদ্ধে বিজেপি ও কংগ্রেসের হয়ে ভোট করানোর অভিযোগ তুললেন স্থানীয় নেতারা। স্থানীয় তৃণমূল নেতাদের কথায় কালিয়াচক 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি টিঙ্কু রহমান বিশ্বাস, মালদহ জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ চম্পা মণ্ডল ও তার স্বামী দ্বিজেন মণ্ডল, হামিদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জুলেখা বিবি ও গঙ্গাপ্রসাদ, গ্রাম পঞ্চায়েতের প্রধান আমিরুল ইসলাম 21-এর নির্বাচনে বিজেপি ও কংগ্রেসের হয়ে কাজ করেছে বলে অভিযোগ, যার ফলে কয়েকটি এলাকায় তৃণমূলের ফল খারাপ হয়েছে। অভিযোগ পেয়ে বৈঠকে বসেন কালিয়াচক 2 নম্বর ব্লকের নেতারা। সেখানেই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে এখনও পর্যন্ত বহিষ্কৃত নেতাদের কোনো প্রতিক্রিয়া মেলেনি।